করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আপু, কাগজের নৌকা হাতে গান বলো কেন সাথে? দাদুর বাড়ি পর্দা পাড়ে, নৌকার কথা মনে পড়ে। সারি সারি হরেক নৌকা, তুমি কি জানো সবার কথা? কিছু নৌকার কথা জানি, কাছে এসো শুনবে তুমি। কাছে এলাম, বলো এবার। কি চমৎকার নৌকার বাহার! কবিতার ছন্দ শেষ, শুরু করি তবে বেশ। আচ্ছা আপু, কবিতার কথা অনেক হলো, এবার তুমি নৌকার কথা খুলে বলো। আমাদের দেশে অনেক নদী নালা খাল বিল থাকায় বিভিন্ন ধরনের বিভিন্ন নামের নৌকা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। কি বলো আপু, নৌকা আবার বিভিন্ন ধরনের হয় নাকি? তবে আর বলছি কি, তুমি হয়তো এক ধরনের নৌকা দেখেছো, কিন্তু আসলে অনেক রকমের নৌকা আছে। ও আচ্ছা, তাহলে আমাকে বলো সেগুলো কি কি। তাহলে শোনো, একটা বিশেষ নৌকার নাম সাম্পান। কি আপু, আম্পান? আম্পান তো ধরের নাম। আরে না না, আম্পান নয়, সাম্পান। বাংলাদেশের বিভিন্ন ধরনের নৌকার মধ্যে সাম্পান সবচেয়ে পরিচিত। চট্টগ্রাম, কুতুবদিয়া এলাকায় সাম্পান নৌকা বেশি দেখা যায়। এই নৌকাগুলোর সামনের দিকটা উঁচু আর বাঁকানো, পেছনটা থাকে সোজা। সমুদ্রের উত্তাল ঢেউয়ে ভেসে বেড়ায় সাম্পান। এক মাঝি চালিত এই নৌকাটি মালামাল পরিবহনের জন্য ব্যবহৃত হয়। এই নৌকা নিয়ে অনেক গানও আছে। বুঝলাম আপু, আরো নৌকার কথা বলো। শোনো, আগের দিনে ধনী লোকেরা শখ করে নৌকা ভ্রমণে যেত। তারা যে নৌকা ব্যবহার করত তার নাম ছিল বজরা। বজরাতে তারা একরকম ঘরবাড়ি বানিয়ে নিত, ফলে এতে খাবার দাবার সহ সব ধরনের সুযোগ সুবিধাই থাকত। বজরা মূলত সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চলে দেখা যেত। বাহ, বেশ মজার কথা তো, শুনে এখন আমারও নৌকা ভ্রমণে যেতে ইচ্ছা করছে। আচ্ছা, আমরা সময় করে নৌকা ভ্রমণে যাব। এখন তুমি নৌকার কথা শোনো। নৌকা বাংলাদেশে এতটাই জীবন ঘনিষ্ঠ ছিল যে এই নৌকাকে ঘিরে হতো অনেক মজার মজার খেলা। নৌকা বাইচ এখনো একটি জনপ্রিয় খেলা। এইসব বাইচের নৌকার সুন্দর সুন্দর নাম দেওয়া হতো, যেমন পঙ্খিরাজ, ঝড়ের পাখি, সোনার তৈরি ইত্যাদি। এত সুন্দর নৌকার নাম শুনতে আমার খুবই ভালো লাগছে, তুমি আরো বলো আপু। আর একটি নৌকার নাম গয়না। আপু, এই নৌকা কি গয়না পরত, তাই এর নাম গয়না? না ফারিয়া, গয়নায় যেমন বিভিন্ন নকশা করা থাকে, এই নৌকা অনেক বড় হওয়ায় এর গায়ে বিভিন্ন নকশা করা থাকত, তাই এই নৌকার নাম গয়না। এই নৌকা কিশোরগঞ্জ অঞ্চলে বেশি দেখা যেত।
মূলত যাত্রী পারাপারের কাজে এটা ব্যবহার করা হতো। ও আচ্ছা, এবার বুঝেছি। এবার শোনো পানসি নৌকার কথা। পানসি নৌকা হলো ভাটি এলাকার নৌকা। বর্ষায় ভাটি অঞ্চলে কুটুম বাড়ি বেড়াতে গেলে এই নৌকা ব্যবহার করা হয়। সুনামগঞ্জে এখনো এর জনপ্রিয়তা আছে। একে ছইয়া নাও বলে। নৌকাতে বেড়াতে যাওয়া অনেক মজা, তাই না আপু? হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আর একটা বিশেষ নৌকার নাম ময়ূরপঙ্খী। আগেকার দিনে রাজা বাদশাদের শৌখিন নৌকার নাম ময়ূরপঙ্খী। এর সামনের দিকটা দেখতে ময়ূরের মতো বলে এর নাম দেওয়া হয়েছে ময়ূরপঙ্খী। এই নৌকাটি চালাতে প্রয়োজন চারজন মাঝির। এই নৌকায় থাকতো দুটো করে পাল। ময়ূরপঙ্খী নৌকা, নাম শুনেই তো আমার দেখতে ইচ্ছে করছে। আরও আছে শোনো, আর একটা নৌকার নাম হলো ডিঙি। কি বললে আপু? ডিঙ্গু নৌকা? আরে না, বাংলাদেশে সবচেয়ে পরিচিত নৌকার নাম ডিঙি। নদীর তীরে যারা বাস করে তারা সকলেই এই নৌকাটি ব্যবহার করে। আকারে ছোট বলে একজনই এই নৌকা চালাতে পারে। এতে মাঝে মাঝে পালও লাগানো হয়। ওয়াও আপু, তুমি এত নৌকার কথা জানো। আরও ছিল অনেক নৌকা, বলতে চাই না অত কথা, শুধু বলি নামগুলি। কুসা পাতাম, বাচারি ঘাসি। ঈদে এবার রাজশাহী যাব, পদ্মা তীরের নৌকা চড়ব। চড়বে তুমি শ্যালো নৌকা, অন্যগুলোর পাবে না দেখা। তাতেই আমি মহা খুশি, নদীর ধারে বেড়াবো বেশি। নৌকার কথা জানলে বেশ, এবার তবে করি শেষ। সুধী দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ফাহমিদা আহমেদ সরণী। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন।